আমার প্রিয় সন্তানরা, আমি তোমাদের একথা লিখছি যাতে তোমরা পাপ না করো। কিন্তু কেউ যদি পাপ করে ফেলে তবে পিতার কাছে আমাদের পক্ষে কথা বলার একজন আছেন, তিনি সেই ধার্মিক ব্যক্তি যীশু খ্রিস্ট। তিনি সেই প্রায়শ্চিত বলিগুলি যার ফলে আমাদের সব পাপ দূর হয়। কেবল আমাদের সব পাপ নয়, জগতের সমস্ত মানুষেরও পাপ দূর হয়। যদি আমরা ঈশ্বরের আদেশ পালন করি তবেই বুঝতে পারব যে আমরা তাকে জানি। কেউ যদি বলে যে আমি ঈশ্বরকে জানি অথচ ঈশ্বরের আদেশ পালন না করে, তবে সে মিথ্যাবাদী আর তার সত্য তার অন্তরে নেই। কিন্তু যে তার শিক্ষা পালন করে, ঈশ্বরের ভালোবাসা সত্যি তার মধ্যে পূর্ণতা লাভ করেছে, এইভাবে আমরা সুনিশ্চিত হতে পারি যে আমরা তার মধ্যেই অবস্থান করছি। কেউ যদি বলে যে আমি ঈশ্বরে আছি, তাহলে তাকে অবশ্যই তার মতো জীবন যাপন করতে হবে। প্রিয় বন্ধুরা, আমি তোমাদের কাছে কোনো নতুন আদেশ লিখছি না, এ এমন এক পুরানো আদেশ যা তোমরা আদি থেকেই পেয়েছো। তোমরা যে বার্তা শুনেছ তা হলো পুরানো আদেশ, কিন্তু আমি এই পুরানো আদেশেই তোমাদের কাছে এক নতুন আদেশ রূপে লিখছি। এই আদেশ সত্য এবং এর সত্যতা তোমরা যীশু খ্রিস্টে ও তোমাদের জীবনে দেখেছো, কারণ অন্ধকার কেটে গেছে আর প্রকৃত জ্যোতি ইতিমধ্যেই উজ্জ্বল। যে বলে আমি জ্যোতিতে আছি কিন্তু তার নিজের ভাইকে ঘৃণা করে, সে এখনো অন্ধকারেই আছে। যে তার ভাইকে ভালোবাসে সে জ্যোতিতে রয়েছে, তার জীবনে এমন কিছুই নেই যা তাকে পাপী করে। কিন্তু যে তার ভাইকে ঘৃণা করে সে এখনো অন্ধকারেই আছে, সে অন্ধকারেই বাস করে আর জানে না সে কোথায় চলেছে, কারণ অন্ধকার তাকে অন্ধ করে দিয়েছে। প্রিয় সন্তানরা, আমি তোমাদের লিখছি কারণ খ্রিস্টের মাধ্যমে তোমাদের পাপ ক্ষমা করা হয়েছে। পিতারা, আমি তোমাদের লিখছি কারণ যিনি শুরু থেকে আছেন তোমরা তাকে জানো। যুবকেরা, আমি তোমাদের লিখছি কারণ তোমরা সেই পাপাত্মার অপর জয়লাভ করেছ। শিশুরা, আমি তোমাদের নিকট লিখছি কারণ যিনি শুরু থেকে আছেন তোমরা তাকে জানো। যুবকরা, আমি তোমাদের লিখছি কারণ তোমরা শক্তিশালী, ঈশ্বরের বার্তা তোমাদের অন্তরে আছে আর তোমরা সেই পাপাত্মার অপর জয়লাভ করেছ। তোমরা কেউ এই সংসার বা এই সংসারের কোনো কিছুকে ভালোবেসো না। কেউ যদি এই সংসার তাকে ভালোবাসে তবে পিতা ঈশ্বরের ভালোবাসা তার অন্তরে নেই, কারণ এই সংসারে যা কিছু আছে, যা আমাদের পাপ প্রকৃতি পেতে ইচ্ছা করে, যা আমাদের চক্ষু পেতে ইচ্ছা করে, আর পৃথিবীর যা কিছুতে লোকে গর্ব করে, সে সবই পিতা ঈশ্বরের কাছ থেকে আসে না, আসে জগৎ থেকে। এই সংসার ও তার অবিলাষ সব বিলীন হতে চলেছে, কিন্তু যে ঈশ্বরের ইচ্ছা পালন করে সে চিরজীবী হবে। প্রিয় সন্তানরা, জগতের শেষ সময় ঘনিয়ে এসেছে আর তোমরা শুনেছ যে খ্রিস্টারীরা আসছে। এখনই সেই খ্রিস্টারীরা এসে গেছে, এর ফলেই আমরা বুঝতে পারছি যে এই শেষ সময়। সেই খ্রিস্টারীরা আমাদের দলের মধ্যেই ছিল, তারা আমাদের মধ্য থেকে বাইরে চলে গেল। বাস্তবে তারা কোনো দিনই আমাদের লোক ছিল না, কারণ তারা যদি আমাদের দলের লোক হতো তবে আমাদের সঙ্গেই থাকত। তারা আমাদের ছেড়ে চলে গেল, এর দ্বারাই প্রমাণ হলো যে তারা কেউই আদৌ আমাদের নয়। তোমরা সেই পবিত্রতমের কাছে অভিষিক্ত হয়েছ, তাই তোমরা সকলে সত্য কি তা জানো। তবে তোমাদের কাছে কেন আমি লিখি, এটা বলার জন্য আমি লিখছি না যে তোমরা সত্যকে জানো না। আমি তোমাদের লিখছি কারণ তোমরা সত্যকে জানো আর এও জানো যে সত্য থেকে কখনো কোনো মিথ্যার উৎপত্তি হতে পারে না। তবে সেই মিথ্যাবাদী কে? সেই যে ব্যক্তি বলে যে যীশুই সেই খ্রিস্ট ন, সেই খ্রিস্টের শত্রু, যে বলে যীশু সেই খ্রিস্ট নয়, সেই ব্যক্তি পিতাকে বিশ্বাস করে না, বিশ্বাস করে না তার পুত্র খ্রিস্টকে।
যে পুত্রকে অস্বীকার করে সে পিতা ঈশ্বরকেও পায় না, কিন্তু যে পুত্রকে গ্রহণ করে সে পিতা ঈশ্বরকেও পেয়েছে। শুরু থেকে তোমরা যা শুনে আসছো সেই সব বিষয় অবশ্যই তোমাদের অন্তরে রেখো। শুরু থেকে তোমরা যা শুনেছো তা যদি তোমাদের অন্তরে থাকে তবে তোমরা পিতা ঈশ্বর ও তার পুত্রের সাহচর্যে থাকবে। আর ঈশ্বর এটাই আমাদের দেবেন বলে প্রতিশ্রুতি দিয়েছেন, তা হলো অনন্ত জীবন। যারা তোমাদের ভুল পথে নিয়ে যেতে চায় তাদের বিষয়ে তোমাদের এইসব কথা লিখলাম। খ্রিস্ট তোমাদের এক বিশেষ বরদান দিয়েছেন এবং তা তোমাদের মধ্যে রয়েছে, তাই তোমাদের অন্য কারোর শিক্ষা দরকার নেই। যে বরদান তোমরা পেয়েছো তা তোমাদের সব বিষয়ে শিক্ষা দেয়। এ বরদান সত্য আর এর মধ্যে মিথ্যার লেশ মাত্র নেই। তাই এই বরদান যেমন শিক্ষা দিয়েছে সেই মতো তোমরা খ্রিস্টে থাকো। এখন আমার স্নেহের সন্তানরা খ্রিস্টতে থাকো, তা করলে খ্রিস্ট যখন প্রকাশিত হবেন তখন আমাদের আর ভয়ের কিছু থাকবে না। তিনি এলে তার সামনে দাঁড়াতে ভয় বা লজ্জা পেতে হবে না। যদি তোমরা জানো যে খ্রিস্ট ধার্মিক, তাহলে তোমরা এও জানো যে যারা ধর্মচরণ কাজ করে তারা ঈশ্বরের সন্তান।